আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের স্বাস্থ্যমালায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় উনি আসলেন আমাদের পাশ দিয়ে। আমরা তাই আর লোক আমাতে পারলাম না, তা আমরা কই না একটু ঢুকেই যাই, দেখা করে যাই, তাই না? করে আমাদের কি প্রোগ্রাম ছিল? সব ঠিকঠাক। তো এই যে দেখতে পাচ্ছেন এত ঠান্ডার মধ্যেও এত ভিড় দেখলে পাগল অবস্থা। ও রে ভাই, এই যে চুক্তি নেই দোকান বাড়ির পাশের আমি ভালো চিনতাম, তো ভাবি নাই যে ওর যাই হোক আমাদের এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্পিতা ছিলেন, তো উনি চলে গেছেন, এখনই গেলেন আর কি, দেরি পেলাম না। এই যে আর একটা ব্লগার, মিনি ব্লগার ভিড় দেখলে কিন্তু দেখা প্রচুর ভিড় দেখা গেল। তো আমরা তো ঢুকে পড়েছি, তো বাবুল সুপ্রিয় উঠতে উঠতে আমরা একটু স্বাস্থ্যমেলাটা ঘুরে নেই, যেহেতু আমরা আসিনি তাই আমরা একটু স্বাস্থ্যমেলাটা ঘুরে নিচ্ছি, মেলার দিকে যাচ্ছি। সংস্কৃতি প্রেমী দিনাটাবাসী এত ঠান্ডার মধ্যেও চলে এসছে। চাকরি সমাজ গেই চাকরি পায় টেটু করবো তাই এখানে কেন ও এখানে মুম্বাই ইয়ে আছে, পাপড়ি চাট আছে, তারপর হচ্ছে ওরে চাট চাট একটু বসছে মেলাবাড়িতে ট্যাটুর ব্যবস্থা আছে, দেখা দেয় নাকি? নয়টার আগে উঠবে না, যাই হোক আমরা এখন আর দেরি করবো না, আমরা খাবার খেতে চলে যাবো, আমাদের টার্গেট একদম খাবার। তুমি কি এখানে শুরু করতে চাও? আগামীকাল সত্যি
अरे कहना क्या चाहते हो ড্রাইভার আজকে আসেনি, ড্রাইভারের শরীরটা খুব খারাপ। একই গান, এত বড় সিঙ্গার আছে মাইয়াতে বক্সে গান বাজাইতেছে। আমাদের আর থাকা হলো না, আমরা আগামীকাল আসবো।